সালাম আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, অলমেদ নোটবুকের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী 16.2 এর পরিমিতির 11 নম্বর অঙ্কটি। 11 নম্বরে যেটি বলা আছে, একটি ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটির দৈর্ঘ্যের অন্তর 8 সেন্টিমিটার এবং এদের লম্ব 24 সেন্টিমিটার। যদি ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312 বর্গ সেন্টিমিটার হয়, তবে বাহু দুইটির দৈর্ঘ্য নির্ণয় করো। সমাধান দিয়ে শুরু করব। প্রথমে লিখব যে ধরি ধরি ট্রাপিজিয়ামের দড়ির ট্রাপিজিয়ামের সমান্তরাল বাহু দুইটি এ ও বি। এবং তাদের লম্ব দূরত্ব এইচ এবং তাদের লম্ব দূরত্ব এইচ দেওয়া হচ্ছে। এবার শর্ত মতে বা প্রশ্ন মতে আমরা লিখতে পারি। বলছে ট্রাপিজিয়ামের ক্ষেত্রফল 312, তাহলে আমরা লিখতে পারি হাফ গুণ এ প্লাস বি, যেহেতু দুইটি বাহু গুণ লম্ব দূরত্ব এইচ সমান 312। বা হাফ এ প্লাস বি গুণ এইচ, বলতে এদের লম্ব দূরত্ব এইচ সমান 24 সেন্টিমিটার ছিল, তাহলে আমরা এখানে 24 বসাবো সমান 312। বা দুই দিয়ে যদি 24কে আমরা কাটি, এখানে 12 হয়ে যাবে, তাহলে এ প্লাস বি ইন্টু 12 সমান 312। বা এ প্লাস বি সমান 312 উপরে, এই 12 নিচে, 12 দিয়ে 312কে যদি ভাগ দিই, 12 দোগুণে 24, 7 6 12, তার মানে এ প্লাস বি সমান আমাদের হচ্ছে এখানে 26। এটিকে 1 নং সমীকরণ দেব। এবং প্রশ্ন মতে আমাদের এ মাইনাস বি সমান দেয়া আছে 8, দুটির অন্তর বলছে 8। হ্যাঁ, এটাকে আমরা 2 নং সমীকরণ দিব। এবার যদি দুইটা আমরা যোগ করি 1 নং আর 2 নং, তাহলে এখানে হবে 2a সমান 26 আর 8 যোগ করলে 34, বা এ সমান 17। যদি দুইটা বিয়োগ করি, তাহলে এ প্লাস বি সমান 26, এ মাইনাস বি সমান 8, বিয়োগ করলে
আমাদের এখানে চিহ্নের পরিবর্তন হয়ে যাবে, তখন টু বি সমান 18, বি সমান হয়ে যাবে 9। তাহলে আমাদের দুটো বাহু হয়ে যাবে, বাহু দুইটির দৈর্ঘ্য একটি হচ্ছে 17 সেন্টিমিটার ও আরেকটি হচ্ছে 9 সেন্টিমিটার। এটি হচ্ছে আনসার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা আজকের এই অঙ্কটি খুব ভালোভাবে এবং খুব সহজে বুঝতে পেরেছো। আমার ক্লাসটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি বেশি করে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে অল ম্যাথ নোটবুক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে রাখবে, যাতে করে পরবর্তীতে যে কোনো ভিডিও আপলোড হওয়ার সাথে তোমরা পেতে পারো। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।